इलाके में उस वक्त सनसनी फैल गई जब इलाकाई दुकानदार ने अपने दुकान के बाहर लगे सीसीटीवी कैमरे को टूटा पड़ा देखा। इस मामले से पूरे इलाके में सनसनी फैल गई है। मामला हावड़ा के बेलूर ग्रीस रोड के ठाकुर पुकुर इलाके की है, जहां के दुकानदारों का ये कहना है कि उनके इलाके में जहां पे दुकानें हैं, बहुत सारी सोने की दुकानें हैं, साड़ियों की दुकानें हैं और भी दीगर बहुत सारी ऐसी दुकानें हैं जो भीड़ भाड़ वाली जगह पे है, और वहाँ पे सीसीटीवी का टूटना वाकई चिंता की बात है। दुकानदार काफ़ी घबराए हुए हैं, उनको आशंका है कि सीसीटीवी तोड़ने के पीछे कोई बड़ी योजना हो सकती है, हो सकता है कोई बड़ी असामाजिक घटना घट जाए जिसके लिए सीसीटीवी कैमरे को तोड़ा गया है। इस सीसीटीवी कैमरे तोड़ने की सीसीटीवी फुटेज जो है वो सामने आ गई है, जिसके जरिया बेलूर थाना इस मामले की जांच कर रही है कि आखिर ये कौन लोग है जो सीसीटीवी फुटेज में नज़र आ रहे हैं और सीसीटीवी कैमरों को तोड़ रहे हैं। इनको तस्वीरों के जरिया देखकर पता लगाया जा रहा है। आइए देख लेते हैं पूरी रिपोर्ट न्यूज़ लाइन कोलकाता के माध्यम से क्या कुछ कहा दुकानदारों ने। কি উদ্দেশ্য আছে কাউ সঙ্গে আমার কোনো ঝুট ঝামেলা নেই, এই তো ভয় আছে কি কেন এ সব হচ্ছে। ওই তো দেখেছি টিভিতে, জেনেছি আমি ডাকাতি হয়েছে। কি মনে হচ্ছে রাতের অন্ধকারে? মনে তো এ তো কি হচ্ছে তো বলতে পারছি না। পুলিশকে জানিয়েছে? হ্যাঁ আমি জানিয়েছি, আমাদের গ্রুপ আছে, ওই গ্রুপে আমি হ্যাঁ ওইখানে আমি করেছি। মানে সিসিটিভি ভেঙে কি ডাকাতি করা বা কি হতে পারে উদ্দেশ্য? কি হতে পারে ডাকাতির উদ্দেশ্য হতে পারে? আগে সিসিটিভি ভাঙার পরে আশঙ্কা এটাই হচ্ছে, নাতে আপনি বলুন আমাদের কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না হওয়ার পরে এইভাবে কাজ হচ্ছে, একটা না এত সব যত গলির মধ্যে ক্যামেরা আছে ও সব ভেঙে দিয়েছে, এর থেকে তো এটাই বোঝা যাচ্ছে না। সুরজ সিং, কৃষ্ণা জুয়েলার্স। বলছি কি এখানে আমাদের যতজন দোকানওয়ালা আছে, আমরা এখানে ক্যামেরা লাগিয়েছিলাম গিরিশ ঘোষ রোডে আমাদের সেফটির জন্যে, এক মোটামুটি 8-9 ক্যামেরা আমরা এখানে লাগিয়েছিলাম। ওই ক্যামেরাতে কোনো দিন কোনো ঘটনা ঘটলে পুলিশে এসেও চেক করতো এখানে, আর আমরাও সেফটির জন্য ওই ক্যামেরা লাগিয়েছিলাম। কালকে হঠাৎ রাত্রিবেলা আমি দেখছি কি, আজ সকালে উঠে আমি আসলাম দোকানে, দেখছি সব ক্যামেরা ভেঙে দিয়েছে। আমি খবর লাগিয়েছি কী ক্যামেরা ভেঙেছে, কোথায় ভেঙেছে, আমি সিসিটিভি ফুটেজ বার করেছি, সিসিটিভি ফুটেজ বার করে আমি থানায় জানিয়েছি। আর দুদিন আমাদের বেলুর থানা আছে, আমরা বেলুর থানায় আমরা জানিয়েছি। আমরা ব্যবসায়ী এত আতঙ্ক বেদ করছি, আমরা ভাবছি আমাদের কী হয়ে যাবে। দু তিন দিন আগে আমাদেরকে থ্রেটিংও দিয়েছে কি এখানের এই ছেলেগুলো আমাদেরকে থ্রেটিং দিয়েছে, অ্যান্টি সোশ্যাল ছেলেরা আমাদেরকে থ্রেটিং দিয়েছে। আর আমরা এত ভয় পাইছি, আমরা কী করবো আমরা জানি না। আমরা আমাদের ছেলেকে আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা ম্যাডাম আপনি প্লিজ দিদি আপনি আমাদেরকে দেখুন, আমাদেরকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি এটা, কালকে টিভিতে দেখেছি। আমার পাশে সোনার ব্যাপারী আছে, ওরও ক্যামেরা ভেঙে দিয়েছে, সোনার ব্যবসায়ী আছে আমাদের, আমার পাশে দোকানে সোনার কাছে ও কিছু আছে, ডাকাতি করতে চাই, মার্ডার করতে চাই, কিছুও করে দিতে চায়। মোটামুটি 9-10 ভেঙে গেছে পুরো এই রোডে, যত সিসিটিভি ফুটেজ মানে আমাদের ওষুধ দোকান থেকে চালু করে ওখানে সমিতিপত যত সিসিটিভি ফুটেজ সব ভেঙে দিয়েছে। আমাদের কাছে, আমাদের সিএম দিদির কাছে আমার রিকোয়েস্ট আছে কি আমাদেরকে একটু দিদি আপনি দেখুন। আর আমার নাম সুমিতা, ডালমিয়া মেডিকেল স্টোরে আমি প্রোপাইটার।